হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেল। আর আমি বিশ্বনাথ, আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো যারা আজকের আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই দারুণ দারুণ খবরটি আপনার বন্ধুদের জানানোর জন্য প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করুন। তো এই খবরটি আগেই আপনাদেরকে আমি একটি ভিডিওটি আপলোড করেছি, তো এই খবরটি শুধুমাত্র তাদের জন্য যে সমস্ত ছেলেমেয়েরা বেকার, কি করবেন ভেবে পাচ্ছেন না, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার দারুণ একটি প্রকল্প চালু করেছেন। তো প্রকল্পটির নাম হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম। তো এই প্রকল্পে আবেদন করার আগে কিছু কিছু বিষয় আপনাদেরকে জানাই। এই প্রকল্পটি আপাতত কতদিন চলবে, কারা কারা আবেদন করতে পারবেন, কোন বয়সের আপনারা আবেদন করতে পারবেন, প্রতি বছর কতজনকে এই প্রকল্পের আওতায় আনা হবে, একটি পরিবারে কতজন আবেদন করতে পারবেন, লোনটি কি কি পদ্ধতিতে পাবেন, কত টাকা পর্যন্ত লোন পাবেন, গভর্নমেন্টের সাবসিডি কত, ব্যাংক থেকে যে লোনটা দেওয়া হবে তার ইন্টারেস্ট রেট কত, তো এই সমস্তগুলির প্রশ্নের উত্তর অলরেডি আমি একটি আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি। তো আমার ডিসক্রিপশানে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে থেকেও সমস্ত কিছু এই তথ্যগুলো পেয়ে যাবেন। তো আজকের আমি যে বিষয়টি নিয়ে আজকে এসেছি, পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে যে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, সেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এবং স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন আবেদনটি কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাই। প্রথমেই তোমরা তোমাদের মজিলা ফায়ারফক্সটি ওপেন করবে। ওপেন করার পরে অ্যাড্রেস বারে লিখবে www.bccs.wb.gov.in। তো এখানে সার্চ করলে দেখবে যে ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এই স্কিমটি শো করাবে। ওখানে ক্লিক করলে এরকম একটি ওয়েব পেজ ওপেন হবে। তো তোমরা তোমাদের ল্যাপটপ বা কম্পিউটার বা চাইলে তোমরা মোবাইলেও এই আবেদনটি করতে পারবে। তো এরকম একটি পেজ খোলার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবে অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে দেখবে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে গাইডলাইন, অ্যাটাচমেন্ট, অ্যাপ্লাই অনলাইন এই অপশানগুলি থাকবে। তো আমি আগেই বলে দিয়েছি যে কেমন কিভাবে কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, ওই লিঙ্কটাও আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবে। তো চলো দেখি, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে নট রেজিস্টার, মানে যারা রেজিস্টার এখনও করেননি তাদেরকে ক্লিক হ্যাড টু রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। করলে নতুন একটি পেজ ওপেন হবে, ইন্ডিভিজুয়াল নেম, ইন্টারিয়র নেম। এই ইন্টারিয়র নেমে তুমি তোমার নামটি লিখবে। তো আমি একটা নাম লিখলাম, লেখার পরে এখানে মোবাইল নম্বর, আমি মোবাইল নম্বরটি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে এই বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মোবাইলে একটি ওটিপি আসবে। মোবাইলের ওটিপিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে তুমি যে নামটা দিয়েছিলে সেখানে নামটা শো করাবে এবং এখানে একটি ইউজার নেম থাকবে, এটা একটি নোট করে রাখতে হবে। তো তার নিচে লগ ইন পাসওয়ার্ড, পাসওয়ার্ড তোমার নিজের মতো একটি দেবে যেন মনে থাকে, সেরকম একটি পাসওয়ার্ড দিয়ে দেবে।
পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটি দেবে নিচেও সেম পাসওয়ার্ডটি দিতে হবে। দেওয়ার পরে ক্রিয়েট পাসওয়ার্ড, এই ক্রিয়েট পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করলে তোমার পাসওয়ার্ডটি জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে যাওয়ার পরে একটি লেখা দেখাচ্ছে ইওর রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুললি। তোমরা এখানে লগ ইন অপশান পাবে। এই লগ ইন অপশানে ক্লিক করলে তারপরে তোমার এখানে যে ইউজার নেম বা মোবাইল নম্বরটা দিয়ে দেবে, আর যে পাসওয়ার্ডটি তুমি বানিয়েছ সেই পাসওয়ার্ডটিও এখানে দেওয়ার পরে নিচে একটি এই কোডটি এখানে ক্যাপচার করতে দিতে হবে। তো প্রথমে আমি মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম পাসওয়ার্ডটিও দিয়ে দিলাম এখানে। তো এখানে যে ক্যাপচার কোডটি আছে সেটাও দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পরে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। সাইন ইন অপশানে ক্লিক হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে। তো এখানে আছে ইউ হ্যাভ নট সাবমিটেড এনি অ্যাপ্লিকেশন ইয়েট, প্লিজ ক্লিক হেয়ার ফিল দ্য ফর্ম। তো এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি দুটি স্টেপে করতে হবে, স্টেপ ওয়ান, স্টেপ টু। এখানে একটি ভালো জিনিস দেওয়া আছে যেটা ইংরেজিতে এবং বাংলাতে দুটোই লেখা আছে, তো আপনাদের সুবিধার জন্য দুটোতেই লেখা আছে যাতে আপনাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। তো স্টেপ ওয়ানে আসার পর দেখবেন প্রথমেই আছে ফুল নেম অব দ্য অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর পুরো নাম। যেহেতু আমি রেজিস্ট্রেশনের সময় আমার নাম দিয়ে রেজিস্টার করেছিলাম, অটোমেটিক আমার নামটি এখানে চলে এসছে। তারপরে এসছে ফাদার, মাদার, গার্ডিয়ান নেম, পিতা মাতা বা অভিভাবকের নাম, এখানে বাবার নাম দিয়ে দেবো। তারপরে জন্ম তারিখ দিয়ে দেবো, এখানে আবেদনকারী পুরুষ মহিলা বা অন্যান্য হলে যেটা হবে সেটার ক্ষেত্রে সেখানে ক্লিক করতে হবে। তারপরে আছে আবেদনকারী আধার নম্বর, এখানে 12 সংখ্যার আধার নম্বরটি দিতে হবে। তারপরে আছে আবেদনকারী স্বামী বা স্ত্রীর নাম, এখানে আবেদনকারী যিনি হবেন যদি স্বামী হয় তাহলে স্ত্রীর নাম দিতে হবে, আর যদি স্ত্রী আবেদনকারী হয় তাহলে স্বামীর নাম দিতে হবে। এখানে ঠিকানা দিতে হবে, তারপর ধরুন ডিস্ট্রিক্ট নেম, জেলার নাম, আমি একটা জেলার নাম দিয়ে দিলাম, ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ সরগনা জেলার নাম দিয়ে দিলাম। তারপর এখানে আছে দেখুন পুর নিগম, পৌরসভা বা ব্লক, তো আমি এখানে যে কোনো একটি ব্লকের নাম দিয়ে দিলাম, ধরুন বারুইপুর, বারুই ব্লক দিয়ে দিলাম। তারপরে বেগমপুর, বেগমপুর দিয়ে দিলাম, থানা জয়নগর, অটোমেটিক এসে গেছে। পোস্ট অফিস হচ্ছে আমতলি, এখানে পিনকোড নম্বরও অটোমেটিক এসে গেছে। তো ফোন নাম্বারটাই আগেই যেহেতু রেজিস্ট্রেশনের সময় দেওয়া ছিল, তো ফোন নাম্বারটি এখানে অটোমেটিক এসে গেছে। তো ইমেল আইডি দিয়ে দেবেন, এবং উপরের ঠিকানা এবং নিচের ঠিকানা যদি আপনার একই হয়, প্রকল্পে যেখানে করবেন তার ঠিকানা যদি উপরের ঠিকানা এবং নিচের ঠিকানা সেম হয় তাহলে এখানে ক্লিক করবেন, করলে অটোমেটিক এই ঘরগুলো অটোমেটিক পূরণ হয়ে যাবে। তারপরে এখানে আমার মোবাইল নম্বর দিয়ে দেবেন, আমি একটি মোবাইল নম্বর দিয়ে দিলাম। তারপরে শিক্ষাগত যোগ্যতা, তো এখানে আছে দেখুন মাধ্যমিক পাস নয়, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষিত, তো আপনি এই কোয়ালিফিকেশনের মধ্যে যেটা আপনার হবে সেইটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, পিএইচসি, মাইনরিটি, জেনারেল, তো আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়বেন সেটাতে ক্লিক করে দেবেন। তারপরে প্রকল্পের নাম, আপনি এখান থেকে যে কোনো একটি প্রকল্প সিলেক্ট করবেন, ধরুন আমি জেরক্স অ্যান্ড লেমিনেশন, এটাতে ক্লিক করলাম। তো এখানে প্রজেক্টের কস্টও পাশে দেওয়া আছে, অটোমেটিক এখানে এই ঘরটি পূরণ হয়ে গেল। তো তারপরে ব্যাংকের নাম ও ঠিকানা, তো ব্যাংকের নাম ও ঠিকানা দেওয়ার সময় এখানে একটা যে কোনো একটি ব্যাংকের, যে ব্যাংকের নাম দেবেন সে ব্যাংকের আইএফসি কোডটি এখানে দিতে হবে। তো আমি একটি যে কোনো একটি ব্যাংকের আইএফসি কোড দিলাম।
এইখানে যে কোনো একটা ব্যাংকের আইএফএসসি কোড দিলাম, অটোমেটিক এখানে ব্যাংকের নাম এবং ঠিকানা চলে এসছে। তারপরে ঠিক নিচে আছে দেখুন, কর্মশক্তি প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা। তো হ্যাঁ হলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নাতে ক্লিক করবেন। তারপরে এই বক্সে ক্লিক করার পরে ঠিক নিচের দিকে আসবেন, এখানে আপনার সিগনেচার আপলোড করবেন এবং এর উপরের দিকে আপনার ছবিটি সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনি প্রসিড টু স্টেপ টু, তো প্রসিড টু স্টেপ টুতে ক্লিক করলে আপনার নেক্সট স্টেপে আপনি 2 নম্বর স্টেপে পৌঁছে যাবেন। তো স্টেপ টুতে আসার পরে এখানে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলি আপলোড করতে হবে, তো প্রথমে আছে প্রুফ অফ ফটো আইডেন্টিটি। আপনার এখানে সি লিস্ট আছে, এখানে ক্লিক করলে আপনি প্রুফ আইডেন্টিটি, আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি স্ক্যান করে এখানে আপলোড করবেন। প্রুফ অফ রেসিডেন্স, বাসিন্দার ঠিকানা, বাসিন্দার প্রমাণপত্র যেটা আছে সেটা এখানে এখানে ব্রাউজারে গিয়ে আপলোড করে দেবেন। প্রুফ অফ এজ, বয়সের প্রমাণপত্র যেটা আছে সেটিও এখানে আপলোড করে দেবেন। ডিটেলস অফ প্রজেক্ট রিপোর্ট, যে প্রজেক্ট রিপোর্টটি আপনি বানিয়েছেন সেটা এখানে আপলোড করে দেবেন। এবং আদার্সে গিয়ে যদি আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স থাকে সেটাও এখানে আপলোড করে দেবেন, বা আপনার জমির দলিল বা পর্চা যদি থাকে সেটাও এখানে আপলোড করে দেওয়ার পরে প্রসিড টু নেক্সট অপশানে ক্লিক করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বারও জেনারেট হবে, ওটি পরে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে। তো এইভাবে এই পদ্ধতিতে আপনারা ফর্ম ফিল আপ করুন।